আমি এসে দেখছি যে এখানে এক এসআই মহিলা সে পড়ে আছে আর তার নিয়ে আমি হাসপাতালে গেছি বাসটা ওদিকে তখন আসে তিনটে পোলট্রি খাইয়ে ট্রাকের সাথে বাজছে তিনটে পোলট্রি খাইয়ে এখানে এই গাড়িটা পড়ে গেছে ঢাকা থেকে আসছে ওই ইঞ্জুরি ওখানে আসছে ও সিএনজি তে রাখছে ওরে ওর উট ফেটে গেছে ওই পিছনের সিটে আছিল ওখানে কোথা থেকে এসেছিল কি অবস্থা ও ঢাকা থেকে আসছিল ঢাকা যাচ্ছিল বরিশালে আমরা ওরে নিতে আসছি ও অসুস্থ এই জন্য বরিশালে আসছে সিএনজি নিয়ে নিতে আসছি ও সিএনজি এর ভিতরে আছে আছে ওখানে দাঁড়ায় গর্ণদী হাইওয়ে থানা এলাকা দিন মহিলারা মহিলারা নামক স্থানে মহিলারা ইউনিয়ন পরিষদের সংলগ্ন মহাসড়কে একটি হানিফ বাস দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয়ে খাদে পড়ে পুকুরে পড়ে যায় আমরা তৎক্ষণাৎ ফোর্স এবং আমার অফিসার সহ আমরা সবাই আসি ফায়ার সার্ভিসকে অবহিত করি আদার্স লোকাল থানাকে আমরা অবহিত করি আসে এখানে আসার পর এলাকার মানুষের সহযোগিতায় আমরা যাত্রীদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই এবং রেকার নিয়ে আসছি এবং দুই পাশের যানবাহন চলাচল বন্ধ ছিল যেহেতু বড় ধরনের দুর্ঘটনা ঢাকা কক্সবাজারমুখী বন্ধ ছিল পালাক্রমে আমরা পরে ফোর্সের মাধ্যমে আমরা পুলিশের মাধ্যমে বা জনগণের সহযোগিতা নিয়ে এই আস্তে আস্তে আমরা দুই পাশের গাড়ি আমরা কী করি উভয় দিকে আমরা আস্তে আস্তে ছাড়ি আমাদের একটা টিম অলরেডি হসপিটালে ছিল যারা এখান থেকে ওই রেস্কিউ করে আমরা পাঠাইছি তাদের নাম ঠিকানাগুলো নেওয়া হয়েছে আর বরিশালে যেটা গেছে ওটারও আমাদের নাম ঠিকানা আছে আমরা বাদ বাকি রিপোর্টটা আমরা এখান থেকে মুভ করার পরে ফাইনাল একটা রিপোর্ট দিতে পারবো